বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো চার্জার এক জায়গায় রেখে, গাড়ি আরেক জায়গায় রেখে আপনি যদি গাড়িটিকে চার্জ করতে চান, তাহলে ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। যারা চার্জারটি ঘরে রেখে এবং গাড়ি যদি বাহিরে থাকে অথবা অন্য কোথাও থাকে, তাহলে যদি চার্জ করতে চান, তাহলে কীভাবে সেটি চার্জ করবেন এবং কীভাবে কোন তারটি কোথায় জোড়া দিবেন এবং কত আর এম তার ব্যবহার করবেন সেটি আজকে দেখাবো। যেমন এই গাড়িটি কিন্তু আমি চার্জার থেকে প্রায় অনেকটুকু দূরে রেখে চার্জ করার জন্য সিস্টেম করেছি। তো আপনারা চাইলেও এই সিস্টেমে চার্জ দিতে পারেন। তো যত কম খরচে কীভাবে একটু চার্জ দেওয়া যায় সেটি দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা। তো বিষয়টি যে সম্পর্কে সেটি হয়তো যারা বুঝতে পারছেন তারা হয় অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি আমি কী নিয়ে তৈরি করতে চাচ্ছি। তো বারবার বলার কোনো প্রয়োজন নেই, তারপরে বলতেছি। ভিডিওটি হচ্ছে চার্জার এক জায়গায় রেখে আমি যদি গাড়িটা আরেক জায়গায় চার্জ দেই, তাহলে সেক্ষেত্রে চার্জিংয়ের জন্য আমাদের যে লোড, সেই লোড অনুযায়ী আমাদের কি এম্পিয়ারের তার ব্যবহার করা প্রয়োজন, তো সেই বিষয়টি একটু ক্লিয়ার করবো ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে দেখলে হয়তো আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন, আর অযথায় যদি টেনে দেখেন ভিডিওটা তাহলে হয়তো কিছুটাই লাভ হবেন। তো ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন, যদি লাভ নাও হয় তাহলে লস আর হবে না। তো ভিডিওটি দেখলে কিছুটা হলেও প্রয়োজন পড়তে পারে, তো সেই ক্ষেত্রে ভিডিওটি সবার ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। তো অটো গাড়ির যে ব্যাটারিগুলো আছে, তো সেই ব্যাটারিগুলো কিন্তু আমাদের চার্জ হয় 15 অ্যাম্পিয়ার। তো এটার হচ্ছে এসি সেকশন আর হচ্ছে ডিসি সেকশন। তো ডিসিতে মানে ব্যাটারির যে সাইডটা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারটা বেশি। তো এসি সেকশনে কিন্তু আমাদের লোডটা এরকম নেই। তো এসি সেকশনে মানে কারেন্টের যে সেকশনটা, তো সেই সেকশনে আপনি যে কোনো তার মোটামুটি ইউজ করতে পারেন, মোটামুটি একটু তার হলেই কিন্তু সেক্ষেত্রে ওটা ইউজ করা যায়, তো সেখানে কোনো সমস্যা না। তো এসি সেকশনে আপনি 1.0 সর্বনিম্ন তার ব্যবহার করে যেতে পারে, সেখানে কোনো প্রকার কোনো সমস্যা না। তো আপনি চাইলে 1.3 মানে বাংলা যেটা 3/22 সেটাও ব্যবহার করতে পারবেন। তো এসি সেকশনে আমাদের লোডের কোনো সমস্যা নাই, তো এসিতে হালকা পরিমাণ লোড। তো এসি সেকশনে এম্পিয়ার ওই রকম লস নাই। তো আপনারা চাইলে এসি সেকশনে যে কোনো তার ব্যবহার করতে পারেন। তো আমাদের বিষয়টি হচ্ছে ডিসি সেকশনে মানে ব্যাটারির যে ক্ষেত্রটা, তো সেই ক্ষেত্রে আমরা কীরকম তার ব্যবহার করতে পারি সেই বিষয়টি। তো ডিসিতে মানে ব্যাটারিতে আমাদের 15 অ্যাম্পিয়ার। তো আমি একদম বাস্তব দেখাবো, তারপরেও আপনাদের বলে রাখি ভিডিওর যে লাস্টের টার্মিনালগুলো থাকবে মানে লাস্টের অংশটুকু অবশ্যই দেখবেন, লাস্ট অংশটুতে আমি একদম ক্লিয়ার করে দেখাবো। তো 2.0 মানে আমি যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে দেখাবো মানে পরবর্তীতে, সেখানে 2.0 আর এম তার দিয়ে আমি ব্যবহার করেছি। তো সেখানে কিন্তু কোনো প্রকার সমস্যা হয় না, তো সামান্য পরিমাণ কিছুটা একটু গরম হয়। তো আপনারা চাইলে সেখানে 2.5 আর এম সেটি ব্যবহার করতে পারেন। সেটি ব্যবহার করলে আপনি 100% নিরাপদ, ব্যাটারি চার্জও হবে সম্পূর্ণ ভালোভাবে, চার্জারে কোনো প্রকার কোনো ক্ষতি হবে না এবং এম্পিয়ারে কোনো প্রকার কোনো লস হবে না। তো 2.5 আর এম তার ব্যবহারের জন্য এটা 100% একদম সেফটি। তো 2.5 আর এমের ক্ষেত্রেও কিন্তু এখানে কিছুটা ভিন্নতর আছে। যেমন 2.5 আর এম একটি হচ্ছে 3 আল আর একটি হচ্ছে 7 আল, তো ভিতরের যে তার আলগুলো থাকে। তো 2.5 আর এমের অবশ্যই আপনারা 7 আল ব্যবহার করবেন। 7 আলে কিন্তু আপনার এম্পিয়ারটা একটু বেশি, মানে ওটা হচ্ছে মিলিমিটার mm². তো সেক্ষেত্রে 7 আলেরটাই এম্পিয়ার একটু বেশি হবে, তো সেক্ষেত্রে আপনারা 7 আলেরটাই ব্যবহার করতে পারেন। তো তারপরে আমি যে 2.0 দের যেটি চার্জিংয়ের জন্য একটি তৈরি করছিলাম, তো সেটি দেখাবো, সরাসরি দেখাবো। তো অবশ্যই সেটি দেখলে আর একটু ক্লিয়ার হতে পারবেন যে সেখানে 2.0 দিয়ে চার্জ হয় কি না। তো 2.0 দিয়ে যেখানে চার্জ হয়, তো সেক্ষেত্রে আমি 2.5 আর এম ব্যবহার করবো, যাতে আমাদের একটু প্লাস পয়েন্ট থাকে এম্পিয়ারে, যাতে কোনো সমস্যা না হয়। তো নেক্সটের ভিডিওটু অবশ্যই একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন।
আর যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। এ হচ্ছে চার্জারটি, চার্জারটি কিন্তু ঘরে থাকে, তো চার্জারটি ঘরে রাখলে অনেকটুকু সেভ হচ্ছে। যেমন চার্জার যদি কোনো প্রকার পানি অথবা তরল জাতীয় জিনিস চার্জারে না প্রবেশ করে তাহলে কিন্তু চার্জারটার কয়েল অনেকটাই ভালো থাকে। তো সেক্ষেত্রে চার্জারটি কিন্তু ঘরে রাখে অনেকটা বেটার, চার্জারটি অনেক ভালো থাকার নিরাপদ। তো এই যে চার্জার থেকে যে অটোটি অনেক দূরে চার্জ হইতেছে, তো সেক্ষেত্রে কিন্তু চার্জার প্লাস গাড়িটি অনেক ভালোভাবে চার্জ হয়। এবং ঘরে রাখলে যদি আপনার পাশেই রাখেন চার্জারটি তাহলে কিন্তু দেখতে সুবিধা যে ভোল্টেজ আপ ডাউন করতেছে কিনা অথবা কাটা বাড়াই দিতে অথবা কমাই দিতে হবে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি প্লাস চার্জার দুইটাই সেফ থাকে। তো এখন এটার যে তার ব্যবহার করেছি আমি, এটা হচ্ছে 2.0 অথবা যেটা বাংলায় বলে 320 অথবা 3 আলের। তো আমি সরাসরি দেখাচ্ছি যে তারের যে নাম্বারটি সেটিও দেখানোর চেষ্টা করছি। তো এখানে কোনো প্রকার 2 নাম্বার নাই। তো এই যে একটু অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন, এই যে হচ্ছে আপনার 2.0 mm। তো 2.0 mm বিআরবি কেবল, তো সেখানে কিন্তু 2.0 চার্জ দিলে তারটা হালকা পরিমাণে একটু হিট হয়, তারপরে কোনো সমস্যা নাই। এটা মোটামুটি 1 বছরের উপরে হয়েছে চার্জ হইতেছে, তো এখানেও কোনো প্রকার সমস্যা নাই। তো তারপরেও আপনারা এখানে 2.5 mm ব্যবহার করবেন 7 আলের। তো অবশ্যই নিয়মটি মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।